সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএমসি ওয়াইফাই রাউটার। এসএমসি, এটার মডেল হচ্ছে এসএমসি WBR1-4S-N5 সিরিজের রাউটারটি। এটি একটি ওয়াইফাই রাউটার। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো এইটাতে যে ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে সেটিকে আমরা চেঞ্জ করে ফেলবো, নতুন একটি ইউজার আইডি পাসওয়ার্ড সেখানে বসায় দিব। এটির মেইন জিনিসটি হলো যে আমি আগের টিউটোরিয়ালগুলো বলছি যে জিনিসটি হয় এই ওল্ড পাসওয়ার্ডগুলা, ইউজার আইডি পাসওয়ার্ডগুলো থাকলে, যে সাধারণত রাউটার কনফিগারেশন করার পরে অটোমেটিকলি কাজ করতেছে এমন সময় দেখা যায় অটোমেটিকলি রাউটারটি রিসিট হয়ে গেছে বা কাজ করা বন্ধ করে দিছে, বা ওয়াইফাই ওয়্যারলেস SSID ব্রডকাস্ট বা ওয়াইফাই কানেক্ট আছে, নেট চলতেছে না। এটির মেইন উৎপত্তি অস্থল বা সমস্যাটির সমাধান হইতেছে এই ইউজার। আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলাম, এখন চলে যাব অন্য আরেকটি কনফিগারেশনে। প্রথমে চলে যাব আমরা স্ট্যাটাসে, এরপরে আছে কুইক কুইক সেটআপ, এরপরে দিব আমরা নেক্সট। নেক্সটে জিনিসটি আছে আমরা এটাকে কনফিগারেশন করব ওয়্যারলেস রাউটার এই অপশনটিতে। সেইখানে আর তিনটি অপশন আছে, PPOE, ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি। PPOE হলো পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, এখানে ইউজার আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সেটিকে কনফিগারেশন করা হয় PPOE সেটিংসটি। ব্যাক, এরপরে দিলাম ডায়নামিক আইপি, এখান থেকে অটোমেটিকলি সার্ভার থেকে যে আইপি দেওয়া হয় সেটি রাউটারটি অটোমেটিকলি কানেক্ট করে নিবে, তাকে বলা হয় ডায়নামিক আইপি। এরপরে আমরা চলে যাবো স্ট্যাটিক আইপিতে, সেইখানে ম্যানুয়ালি আইপিগুলা বসায় দেওয়া হয়। যাই হোক, আমরা এখন আমরা আমাদের রাউটার থেকে, সরি, আমাদের ISP থেকে প্রাপ্ত যে আইপি অ্যাড্রেসটি আছে সেটিকে কনফিগার করে নিচ্ছি। প্রাইমারি DNS অবশ্যই 8.8.8, আর সেকেন্ডারি DNSটা হচ্ছে 4.2.2.1, দ্যাটস ইট। এরপরে আমরা দেবো নেক্সট, এরপরে আমরা কুইক সেটআপে ওয়্যারলেস সেটিংসটি কমপ্লিট করে ফেলবো। এখানে SSID দিব, যে কোনো কিছুই দিলেই চলতে পারে। ওয়্যারলেস রেডিও এনাবল, SSID, SMC হোম, চ্যানেল ওয়ানে দিলাম, চ্যানেল ওয়াইড 20 MHz, সিকিউরিটি অবশ্যই এটি একটি কমপ্লিকেটেড পাসওয়ার্ড দিতে হবে, যেমন আমি এইভাবে এইরকম দিয়ে দিলাম www.google.com। নেক্সট, এরপর রাউটারটি অটোমেটিকলি একটি রাউটারটি একটি রিবুট চাইবে, আমরা রিবুটটা দিয়ে দিলাম। রিবুটটি কমপ্লিট হওয়ার পর আবার সে হোম পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পোর্ট কনফিগারেশন আছে, কিন্তু ওয়ান পোর্টটি ISP সাথে কানেক্ট নাই, সেটিকে রেড করে দেখাচ্ছে। DHCP ক্লায়েন্ট লিস্ট দেখে নিতে হবে যে ল্যান থেকে DHCP এনাবল করে দেওয়া আছে কি না, সেটি যদি না থাকে তাহলে অবশ্যই এটিকে এনাবল করে দিতে হবে, তা না হলে আপনার ল্যান পোর্ট থেকে ওয়াইফাই বা ল্যান দিয়ে ল্যান কেবল দিয়ে যেগুলো ডিভাইস কানেক্ট করা থাকবে তারা আইপি পাবে না। বেসিক সিকিউরিটিতে সবগুলো জিনিসই ডিসেবল করে দিতে হবে। লোকাল ম্যানেজমেন্ট এগুলি যেভাবে আছে সেভাবেই থাক। রিমোট ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি যদি রিয়েল আইপি থাকে তাহলে আপনি এই এই সেটিংসের মাধ্যমে এই রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস 5.255.255 দিয়ে দিলে আপনার মেইন আইপি অ্যাড্রেস দিয়ে এটিকে লগ ইন করতে পারবেন রিমোট এরিয়া থেকে, যদি রিয়েল আইপি হয়। আর ওয়্যারলেস সেটিংসে অবশ্যই দেখে নিতে হবে, এখানে এই টিকমার্কগুলো তুলে দিতে হবে, এরপর রিপোর্ট দিতে হবে। আমার ISP-র সাথে 140 কানেক্টেড আছে। এখন আমরা পিং দিয়ে দেখতে পারি, ডায়াগনোসিস টুলসে গিয়ে পিং দিলাম google.com। এখানে স্টার্টের দেওয়ার সাথে সাথে হ্যাঁ নেট চলে আসছে, পিং পাচ্ছে। এইভাবে প্রথম স্টেপটি শেষ করে নিতে হবে ওয়াইফাই রাউটারটি সেটিংসের। টাইম জোনটি অবশ্যই ঠিক করে নিতে হবে,
এরপর আছে রাউটার ফার্মওয়্যার আপগ্রেড, এসএমসির এই এসএমসি WBR 14S, এইটাও এসএমসি ব্র্যান্ড কোম্পানি থেকে এই রাউটারটিকে তুলে নেওয়া হয়েছে। তো সেই জন্য এটির ফার্মওয়্যারটি বর্তমানে আর নেটেও তেমন একটা পাওয়া যায় না। যদি কারো এসএমসির নেটওয়ার্ক এই রাউটারটি থাকে, তাহলে এসএমসি এই যদি ফার্মওয়্যারের সমস্যা হয়, তাহলে এসএমসির আরেকটি সাইট আছে, সার্চ করে বার করতে হবে। সেটির লিঙ্ক অবশ্য আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনি পাবেন ফার্মওয়্যার আপগ্রেডের লিঙ্কটি। আর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর থেকে আপনি চাইলে এই কনফিগারেশন কমপ্লিট হওয়ার পরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর থেকে আপনি একটি ফাইল ব্যাকআপ করে কম্পিউটার রেখে যেতে পারেন। কোনো কখনো যদি আপনার রাউটারটি রিসিট হয়ে যায় বা কোনো কারণে যদি সমস্যা হয়, তাহলে এইটি আবার ব্রাউজ থেকে এই ফাইলটি সিলেক্ট করে রিস্টোর দেওয়ার সাথে সাথে আগে সব কিছু রিইনস্টল হয়ে যাবে। স্ট্যাটিক্স অপশন এখান থেকে দেখতে পাবেন আপনি কয়টা ডিভাইস, আই মিন ওয়াইফাই থেকে কয়টা ডিভাইস কানেক্টেড আছে বা ল্যান থেকে কয়টা ডিভাইস কানেক্টেড আছে, সবগুলো আপনি দেখতে পারবেন এখানে। আর এইটা হচ্ছে আইপি কিউএস, কোয়ালিটি অফ সার্ভিস, এখান থেকে আপনি পার আইপি জন্য ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারবেন। এই অপশন থেকে এসএমসির ব্যান্ডউইথ কন্ট্রোল অপশনে দেওয়া আছে কিউওএস কোয়ালিটি অফ সার্ভিস, সেখান থেকে আপনি ম্যাক দিয়েও এটি সম্ভব। ম্যাক দিয়েও আপনি ডিভাইসে কয়টা ডিভাইস ইনপুট ব্যান্ডউইথ, কয়টা ডিভাইসে ব্যান্ডউইথ যাবে সেটিকেও আপনি কনফিগার করে দিতে পারবেন। আর এসএমসি রাউটার আর বেশি কিছু কনফিগারেশন নাই, যেগুলো আছে সেগুলো অবশ্যই তুলে ধরলাম আমি। সো আর যে জিনিসটি হলো ওয়াইফাই, আমরা ওয়াইফাই রাউটারে অনেক সময় অনেক ধরনের প্রবলেম দেখি, যেমন ওয়াইফাই কানেক্টেড আছে কিন্তু নেট ওয়াইফাই দিয়ে নেট আসছে না। এটির একটি কারণ হলো কেউ যদি হ্যাক করার চেষ্টা করে বা বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করে বা সে চেষ্টা করেই যায় করে যায়, তখন অটোমেটিকলি রাউটার রাউটারটি কী করে কনফিগারেশন আপনার ইন্টারনেট ব্রডকাস্ট বন্ধ করে দেয়। সেই কারণে নেট আপনাকে দেখাচ্ছে ওয়াইফাই SSIDটি ব্রডকাস্ট হচ্ছে কিন্তু কানেক্টেড আছে, নেট চলতেছে না। যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হন, তো সাথে সাথে SSIDটি চেঞ্জ করে দিবেন। আপনারা দেখছেন তো ভিডিওতে কীভাবে SSIDটি চেঞ্জ করে দিতে হয়। সো এটিকে চেঞ্জ করে দিলে আর সমস্যা হবে না, সাথে সাথে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটিকেও চেঞ্জ করে দিবেন। এই সমস্যাটি শুধু এসএমসি রাউটারে হয় না, সব ধরনের রাউটারে এই সমস্যাটি হয়। অনেক সময় দেখা যায় কেউ বারবার চেষ্টা করার পরে অটোমেটিকলি রাউটার ওয়াইফাই ব্রডকাস্ট বন্ধ করে দেয়, কিন্তু SSIDটি ব্রডকাস্ট হচ্ছে কিন্তু নেট থাকে না, নেট অফ করে দেয় রাউটার। এই সমস্যাটি অনেকেই ফেস করতে হয়েছে, আমাকেও ফেস করতে হয়েছে, আমিও দেখছি এই সমস্যাটি। তো এইভাবে এই সমস্যাটির সমাধান এই একমাত্র রাস্তা, আর কিছু নাই। সো আজকের মতো বিদায়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর শেয়ার করবেন, ভুলবেন না অবশ্যই এটি শেয়ার করবেন। ধন্যবাদ।